কানমলা বেতের বাড়ি, বেঞ্চে বসে ক্লাস, শিক্ষক দিবসে ছেলেবেলার স্কুলে ফিরে গেলেন, শান্ত ছেলের মতো ক্লাস করলেন স্কুলের প্রাক্তনরা। দিদিমণিদের হাতে বেতের বাড়ি খাওয়ার জন্য শিক্ষক দিবসের দিনে স্কুলে এলেন প্রাক্তন ছাত্রেরা। স্কুলে এসে বাধ্য ছেলের মতো চুপটি করে বসলেন ক্লাসরুমে, ক্লাসও করলেন, দিদিমণিও বকে দিলেন স্নেহের বন্ধনে। একদা ছাত্রদের অনুরোধে দিদিমণি হাতে তুলে নিলেন বেত, করলেন ভালোবাসার শাসন, আগের মতোই কোলে টেনে নিলেন ছাত্রদের। শিক্ষক দিবসের দিনে অভিনবভাবে শিক্ষক দিবস পালন করলেন বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত ভান্ডারখোলা সন্তোষ মুখার্জি শিশু শিক্ষা কেন্দ্রে উঠে এলো এমনই অভিনব ছবি। এদিন শিক্ষক দিবস উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদান করা হয়। প্রথমে বিদ্যালয়ের শিক্ষিকা, প্রাক্তন পড়ুয়া ও বর্তমান পড়ুয়ারা পুষ্পার্ঘ্য নিবেদন করেন সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবিতে। এরপর বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। বর্তমান পড়ুয়াদের ক্লাসও নেন প্রাক্তন পড়ুয়ারা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া আকরাম সাহাজি বলেন, বহুদিন পর নিজেদের ছোটবেলার স্কুলে ফিরে আসতে পেরে ভালো লাগছে, স্কুলে এসে বেতের বাড়ি খেলাম, আলাদা অনুভূতি। আকরামের দাবি, বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের হাতে বেত নেই, ফলে বাড়ছে শিশু শ্রম। এই প্রাইমারি স্কুলে আমাদের হাতে খড়ি, এখান থেকেই আমাদের অ আ এবিসিটি শেখা। স্কুলের প্রাইমারি স্কুলের গণ্ডি আমরা পেরিয়েছি, অনেক বছর হয়ে গেছে, তবুও আজকে হঠাৎই মনে পড়লো যে ফিরে যায় সেই শৈশবে। কারণ বড় বড় স্কুলে গেলে আজ কলেজ লাইফে যাওয়ার পরেও না সেই প্রাইমারি স্কুলটাকে খুব মিস করি, আর সেই ছোটো ছোটো আমাদের হাতে যে বেতের বাড়িগুলো পড়তো সেই দিদিদেরকেও খুব মিস করি। তাই তো আবারও আরেকবার ফিরে আসলাম সেই শৈশবের স্কুলে। কিন্তু সত্যি কথা বলতে স্কুলে এসে খুবই ভালো লাগছে, সেই দিদিগুলোর সাথে কথা হলো, দেখা হলো, আমাদের ছোটো নতুন ভাইয়েরা যারা স্কুলে ভর্তি হয়েছে তাদেরকেও আমরা শেখাচ্ছি, সত্যি খুব বাধ্য ছেলে। আর সবচেয়ে এই কথাটাই মনে হলো যে কত বছর পেরিয়ে গেছে, কত কিছুই বদলে গেছে, কিন্তু দিদিদের ভালোবাসা আমাদের প্রতি এখনও অবিরাম রয়ে গেছে। আজকে গর্ববোধ করছি ভান্ডারখোলা সন্তোষ মুখার্জি শিশু শিক্ষা কেন্দ্রের প্রাক্তন ছাত্র হিসেবে। আমি বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের এই অভিনব উদ্যোগে আপ্লুত শিক্ষিকারাও। ভারপ্রাপ্ত শিক্ষিকা বন্দনা সেনগুপ্ত বলেন, প্রাক্তন ছাত্রেরা আজকে এই আয়োজন করেছে, শিক্ষক দিবসের দিনে এই আয়োজন সত্যি ভোলার নয়। সন্তোষ মুখার্জি শিশু শিক্ষা কেন্দ্রে পাঁচই সেপ্টেম্বরে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। এটা আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রীরা সবাই উদ্যোগ নিয়ে করছে, বিষয়টা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, ওদেরকে কত কোলে পিঠে বারণ মানুষ করেছি, বড় করেছি। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সব একই আসবে, যেরকম সেরকমভাবেই চালাতে হবে। তবে ওদের যেরকম মান নেই সেরকম ওদের শাসনটার ভেতরে রাখতে হবে। যেমন ওদের কান ধরে উদ্বোস করা শাসনের মধ্যে, আগে যেমন লাঠির বাড়ি পিঠে পড়তো, হাতে পড়তো, তার বদলে কান ধরে উদ্বোস করা, তারপরে যে বারো বারের বদলে পঁচিশ বার লিখতে হবে হাতের লেখা, এইরকম করে তাদের শাস্তিটা দেওয়া হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।